এখন আমরা নতুন যে ব্রেকশো, তো এই ব্রেকশোগুলো লাগাই দেব। তো এভাবে লাগাবেন, প্রথমটা হচ্ছে এভাবে বসবে এই, এবং পরেরটা হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো পালসারের ফ্রন্ট ব্রেক রিপ্লেস করে। তো এই ব্রেকটা আপনার ক্যাসকেস আওয়াজ করে এবং ভালোভাবে কাজ করে না ব্রেক। তো এই ক্যালিপার খুলে আমরা এখন রিপ্লেস করব আপনার নতুন যে ব্রেক প্যাডটা আনছি, ওই ব্রেক প্যাডটা লাগাবো। এটা হচ্ছে নতুন ব্রেক প্যাড। তো এই ব্রেক প্যাডটার প্রাইস হচ্ছে 230 টাকা মার্কেটে। তো আপনার কম বেশি দুই এক জায়গায় 20-30 টাকা হতে পারে, 200 টাকা অনেক জায়গায় পাওয়া যাবে। তো সঙ্গেই থাকুন। এটা লাগবে হচ্ছে 12 নম্বর রিং, 12 নম্বর রিং দিয়ে করতে হবে। বন্ধুরা, খুলে ফেললাম। তো এটার ব্রেক শো আছে মোটামুটি, এখনও 1000 কিলোমিটার চলবে, কিন্তু তারপর আমরা রিপ্লেস করে দিতে আসছি, কারণ একটু আওয়াজ করে। এখানে তো এই লিঙ্কি নাট আছে, এই নাটটি খুলতে হবে। এই যে এই লিঙ্কি নাটটি খুললে বের হয়ে যাবে। বন্ধুরা, এখন লাগাবো হচ্ছে এই দুইটা, নতুন দুইটা। পুরাতন দুইটা দিয়ে চাপ দিয়ে ফাঁকা করতে হবে। তো বন্ধুরা, আমরা এটা চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে আপনার পিস্টনগুলো ভিতরে দিলাম। এখন আমরা নতুন যে ব্রেকশো, তো এই ব্রেকশোগুলো লাগাই দেব। তো এভাবে লাগাবেন, প্রথমটা হচ্ছে এভাবে বসবে এই, এবং পরেরটা হচ্ছে এভাবে বসবে। তো এরপর এখানে একটা নাট আছে, এলিঙ্কি নাট, এই নাটটা দিয়ে আটকাই দিতে হবে। তো বন্ধুরা, আপনারা এই যে পাতিটা দেখতে পাচ্ছেন, এই পাতির ফাঁকে দিতে হবে। অনেক সময় এই পাতিটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো নষ্ট হলে এটা নতুন কিনতে পাওয়া গেলে তো দিবেন, না পাওয়া গেলে তো আর কিছু করার নেই। তো এভাবে আমি যেভাবে লাগাইছি এভাবে লাগাবেন। এই পাতিটার ভিতরে কিন্তু এই ব্রেকশোটা ঢুকাতে হবে। তারপরে এখানে লিঙ্কি নাটটা লাগাই দিলাম। তো এখন আমরা ইনস্টল করে দিচ্ছি।
বন্ধুরা ফাইনালি আমাদের লাগানো কমপ্লিট একদম পারফেক্ট। এই দেখেন যে হালকা লুজ আছে, তো এই দেখেন যে ব্রেক হতেছে, হালকা একটু কিন্তু লুজ থাকবে। যদি এক হালকা এরকম না লড়াচড়া করে তাহলে কিন্তু আমার চাকা হার্ড হয়ে যাবে। তো চাকা হার্ড হলে কিভাবে সমাধান করবেন সেই নিয়ে আবার ভিডিও আমার আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন।